দশভূজা মা দুর্গা দশপ্রহর অনুধারিণী মায়ের দশাতে শোভা পায় দশটি অস্ত্র কিন্তু এর অর্থ কী জানেন আজ সে কথাই আপনাদের জানাবো নমস্কার বন্ধুরা দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ সবার প্রথমে যে অস্ত্রটির কথা আপনাদের জানাবো তা হলো শঙ্খ শঙ্খ হলো সৃষ্টির প্রতীক পুরাণ মতে শঙ্খ থেকে উৎপন্ন শব্দেই প্রাণের সৃষ্টি হয়েছে আর দেবী তো মা তাই তিনিই পৃথিবীর সৃষ্টিকর্তা তাই মা দুর্গার হাতে শঙ্খ থাকে এর পরের অস্ত্রটি হল চক্র চক্র অর্থাৎ আবর্তন দেবী দুর্গার হাতে চক্রের অর্থ হল সমস্ত সৃষ্টির কেন্দ্রে আছেন মা তাই তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বিশ্ব পদ্ম দেবীর হাতের পদ্ম অসাধারণ বার্তা দেয় সমাজকে পাকের মধ্যে জন্মানো সত্ত্বেও পদ্মের রূপ মুগ্ধ করে সকলকে মায়ের হাতে পদ্মের অর্থ হল মায়ের আশীর্বাদে যেন অসুরকুল ও অন্ধকার থেকে মুক্ত হয় খড়্গ বা তলোয়ার খড়্গ বা তলোয়ারের ধার আসলে মানুষের মগজাস্ত্রের বুদ্ধির ধার এই ধার দিয়েই সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে মানুষ জয় করতে পারে সে বার্তাই বহন করে মা দুর্গার হাতের খড়্গ বা তলোয়ার তীরধনুক মনুষ্য শরীরে অন্তর্নিহিত শক্তির প্রকাশ ঘটে ধনুর টঙ্কারে ধনু টঙ্কারের সঙ্গে থাকে তীর এই ধনুর টঙ্কারে প্রকাশিত শক্তিকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনে দেহে সেই শক্তির সঞ্চার করতেই মা দুর্গা নিজের হাতে তীরধনুক ব্যবহার করেন ত্রিশূল ত্রিশূলের তিনটি তীক্ষ্ণ ফলার তিনটি অর্থ মানুষ তিনটি গুণ সমন্বয়ে তৈরি তমগুণ রজগুণ ও সত্যগুণ তিন গুণকে নির্দেশ করে ত্রিশুলের তিন ফলা দণ্ড বা গদা দণ্ড হল আনুগত্য ভালোবাসা ও ভক্তির প্রতীক বজ্র বা অশনি মা দুর্গার হাতের অশনি দৃঢ়তা ও সংহতির প্রতীক এই গুণের মাধ্যমে জীবনের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় মানুষ সাপ সাপ হলো চেতনার নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে প্রবেশ বিশুদ্ধ চেতনার চিহ্ন সাপ অগ্নি দেবীর এক হাতে থাকে অগ্নি অগ্নি জ্ঞান ও বিদ্যার প্রতীক মায়ের হাতের দশটি অস্ত্রের অর্থ আজ আপনাদের জানালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সকলের দুর্গাপুজো ভালো কাটুক মায়ের কাছে এই আশীর্বাদেই কামনা করি ধন্যবাদ